জি কি উৎকিরণ চ্যানেলে নতুন ভিডিওতে তোমাদের স্বাগত জানাই তো আজকে আমি আলোচনা করব অষ্টম শ্রেণীর কোষে দেখি নাইন তো চলো প্রশ্নগুলো আমরা দেখে নিচ্ছি তোমরা তোমাদের বইয়ের ছিয়ানব্বই পৃষ্ঠা খুলবে সেখানে দেখো কোষে দেখি নাইনের যে প্রশ্নগুলো সেগুলো শুরু হয়েছে এই অধ্যায়ের নাম হচ্ছে ত্রিভুজের দুটি বাহু ও তাদের বিপরীত কোণের সম্পর্ক তো এই নিয়ে চ্যাপ্টারটা রয়েছে এই চ্যাপ্টারের মধ্যে মোট দশটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান আমরা একে দেখে নেব তো তোমাদের বইয়ের ছিয়ানব্বই ও সাতানব্বই পৃষ্ঠা জুড়ে অর্থাৎ গণিত প্রভাব নামে যে বইটা রয়েছে সেই বইয়ের ছিয়ানব্বই ও সাতানব্বই পৃষ্ঠা জুড়ে অঙ্কগুলো রয়েছে তো দেখে নিচ্ছি প্রথমকার অঙ্কটা কি রয়েছে তো দেখো এখানে বলেছে নিচের সমদিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন দুটি বাহু সমান হবে লিখি তো এখানে তিনটে ত্রিভুজ তোমরা দেখতে পাচ্ছ এবং তাদের কোনগুলো দেখো দেওয়া রয়েছে এটা দেখো সত্তর চল্লিশ সত্তর রয়েছে এটা পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ রয়েছে এটা পঁয়ত্রিশ একশো দশ আর পঁয়ত্রিশ রয়েছে তো আমরা কীভাবে লিখবো দেখো প্রথম চিত্রে ত্রিভুজ এবিসি ত্রিভুজের কোন বি এসি সমান এ সি বি সমান সত্তর কারণ এখানে দেখো দেখতে পাচ্ছ এই যে কোনটা এ কোনটা এবং বি সি কোনটা কিন্তু সমান সেই জন্য কিন্তু আমাদের এই দুটো কোন যদি সমান হয় তাহলে কিন্তু এই বাহু দুটো সমান হবে অর্থাৎ বি সি বাহু আর এ বাহু এই দুটো সমান হবে তো সেটাই দেখো লেখা আছে অর্থ এ বি সি আর এ বি বাহু সমান তো এরপর আমরা দ্বিতীয় চিত্রতে দেখে নিচ্ছি দ্বিতীয় চিত্রতে রয়েছে দেখো পি কিউ আর ত্রিভুজের কোন এখানে বলা দেওয়া হয়েছিল দেখো আর পি কিউ সমান পি আর কিউ তো আর পিকিউ পঁয়তাল্লিশ আছে এটা পঁয়তাল্লিশ আছে তাহলে দুটো যদি পঁয়তাল্লিশ হয় তাহলে এই দুটো বাহু কিন্তু সমান হবে ঠিক আছে তাহলে সেই জন্য বলা হয়েছে দেখো পিকিউ সমান কিউ আর এই দুটো বাহু কিন্তু সমান হবে ঠিক তারপরের যে তো এর পরে যে যে ত্রিভুজটা রয়েছে সেই ত্রিভুজে দেখো বলা হয়েছে তৃতীয় ত্রিভুজে এক্স ওয়াই জেড ত্রিভুজটির এক্স ওয়াই জেড সমান এক্স জেড ওয়াই তো এখানে পঁয়ত্রিশ ডিগ্রিটা পঁয়ত্রিশ ডিগ্রি তাহলে এই দুটো বাহু কিন্তু সমান হবে অর্থাৎ ওয়াই জেড আর এক্স ওয়াই এই দুটো বাহু কিন্তু সমান তো দেখে নিচ্ছি পরের প্রশ্নটা কী রয়েছে তো দু এর থেকে যে প্রশ্ন রয়েছে সেখানে রয়েছে নিচের সম দ্বিবাহু ত্রিভুজগুলি দেখি ও না মেপে প্রতিটি ত্রিভুজের কোন কোনগুলি সমান হবে লিখি তো এখানে দেখো এই দুটো বাহু কিন্তু সমান রয়েছে তাহলে এই দুটো বাহু যদি কোমা সমান হয় তাহলে এ কোন আর সি কোন সমান হবে তো সেটাই এখানে লেখা হয়েছে দেখো প্রথম চিত্রে এবি সমান বিসি সমান পাঁচ সেমি তো এখানে বি সি এ আর বি সি এই দুটো কিন্তু কোন সমান হবে ঠিক পরের ত্রিভুজ দেখো এটা আট সেমি রয়েছে এটা আট সেমি রয়েছে তাহলে এই নিচের কোন দুটো কিন্তু সমান হবে অর্থাৎ কিউ কোন আর আর কোন সমান হবে তো সেটাই লিখব পি কিউ আর সমান পি আর কিউ এই দুটো কোন কিন্তু সমান দেখে গেছি তিনের দাগের অঙ্কটি দাগের অঙ্কটা দেখো বলা হয়েছে এবি ও সি ডি সরলেখার দুটি পরস্পরকে ও বিন্দুতে সমদ্বিখণ্ডিত করে প্রমাণ করি যে এ সি ও বিডি সরল লেখা দুটি পরস্পর সমান্তরাল এবি সি ডি ত্রিভুজটি কী ধরনের চতুর্ভুজ তা লিখি তো এটা করার জন্য আমরা কী করব প্রদত্ত বলে লিখব প্রদত্ত বলে লিখার পর এ এবি ও সিরিজ রেখা সরল লেখা দুটির সরললেখাংশ দুটি পরস্পরকে ও বিন্দুতে সমধিখণ্ডিত করেছে অর্থাৎ এ ও সমান ও বি এবং সি ও সমান ও এবার প্রমাণ্য বিষয় কি লিখবো প্রমাণ বিষয় লিখবো এসি সি সমান্তরাল বিডি প্রমাণ এবার তো আমরা আপনার প্রমাণে চলে এবার এই দিকে একটা চিত্র কিন্তু আমাদের এইভাবে আঁকতে হবে বি সি একটা সমান্তরিক আঁকতে হবে এবং আমাদের কর্ণগুলো কিন্তু এঁকে নিতে হবে তো প্রমাণ্য বিষয় কি প্রমাণ্যটা আমরা লিখব ত্রিভুজ এ ও সি আর ত্রিভুজ ডি এর মধ্যে এ ও সমান ও বি তো সেটা আমরা লিখে নিয়েছি দেখো এ ও সমান ও বি এটা প্রদত্ত দেওয়া রয়েছে আর তারপর দেখো রয়েছে কোন এ ও সি সমান বিওডি বিপ্রদীপ তো তোমরা খাতার মধ্যে ছবিটা কিন্তু অবশ্যই আঁকবে এবং আমি যেটা বলছি সেটা সঙ্গে তোমরা কিন্তু মিলিয়ে নেবে তো বিপ্রদীপকোন এরা কিন্তু বিপ্রদীপণ তার জন্য এ ও সি আর বিওডি পরস্পর সমান হবে আবার দেখো সি ও সমান ওডি বলা রয়েছে তো ও সমান ওডি যদি বলা থাকে তাহলে কিন্তু ত্রিভুজ এ ও সি সর্বসম্মত ত্রিভুজ বিওডি কারণ হচ্ছে এস এ এস সর্বসম্মতার অনুসারে এই দুটো কিন্তু সর্বসম হবে ঠিক আছে তাহলে কোন সি ও সমান ও বিডি সর্বসম্ম ত্রিভুজের অনুরূপ কোন সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন ঠিক আছে আবার কোন সি এ বি সমান এ বিডি এই দুটো হচ্ছে তো এই দুটো হওয়ার জন্য আমাদের এখানে কী লিখতে হবে কিন্তু এটা একান্তর কোন এটা আমরা লিখবো এসি সি সমান্তরাল বিডি এটা প্রমাণিত এইভাবে ত্রিভুজ এ ও ডি আর বি ও সি সর্বসম হবে তো তোমরা চিত্রের মধ্যে দেখে নেবে ত্রিভুজ এ ও ডি আর বিও সি সর্বসম ত্রিভুজের ক্ষেত্রে প্রমাণ করতে পারি এডি সমান্তরাল বিসি তো এটা কিন্তু এডি সমান্তরাল বিসি হবে এই দুটো ত্রিভুজ যদি সর্বসম হয় তাহলে এডি আর বিসি কিন্তু সমান সর্ব মানে কী হবে সমান্তরাল হবে ঠিক আছে এবার দেখো এবিডি ত্রিভুজের চতুর্ভুজের এসি সমান্তরাল বিডি এবং এ ডি সমান্তরাল বি সি তাহলে তিথি দ্বিভুজ ডি বা চতুর্ভুজ ডি হবে একটা সামান্তরিক হবে তাহলে এবিসিডি চতুর্ভুজটি একটি সামান্তরিক এইভাবে কিন্তু আমাদের প্রমাণটা করতে হবে তো চলো এরপরে আমরা দেখে নিচ্ছি চারের দাগের প্রশ্নটা কী আছে সেটা কীভাবে আমরা প্রমাণ করবো তো এখানে দাগে প্রশ্ন বলা হয়েছে এবি ও সিডি দুটি সমান্তরাল সরলেখার উপর এফ দুটি বিন্দু এবং ইএফ সরল লেখাংশের মধ্যবিন্দু ও ও বিন্দু দিয়ে যে কোনো সরলরেখার লেখার অংশ টানা হলো যা এবি ও সিডি সরলরেখাকে যথাক্রমে ও কিউ বিন্দুতে ছেদ করে প্রমাণ করি যে পি কিউ সরল ও বিন্দুতে সমৃদ্ধিখণ্ডিত হয় তো এটা আমাদের প্রমাণ করতে হবে তো চলো সেই রকম অনুযায়ী এইখানকার যে ডিরেকশন অনুযায়ী আছে সেটা অনুযায়ী আমরা কি করবো একটা ছবি এঁকে নেব তো তোমরা ছবিটা দেখতে পাচ্ছ এখানে এরকমভাবে আমরা ছবি এঁকে নিচ্ছি তো এরপরে আমরা লিখবো প্রদত্ত প্রদত্ততে এ এবি ও সি ডি দুটি সমান্তরাল সরলেখার উপর ই ও এফ দুটি বিন্দু ইএফ সরললেখাংশের মধ্যবিন্দু ও অর্থাৎ ই ও সমান ওএফ তো ই ও সমান ওএফ আমরা লিখে নিয়েছি এবার ও বিন্দু দিয়ে পি কিউ সরল লেখা টানা হলো যা এবি ও সি ডির সরল লেখাকে যথাক্রমে পিও কিউ বিন্দুতে ছেদ করেছে এবার আমাদের এখানে দেখো পিও কিউ বিন্দুতে কিন্তু ছেদ করেছে পি আর এর দিকে কিউ বিন্দুতে কিন্তু ছেদ করেছে এটা কিন্তু আমাদের দেখতে হবে তো ও কিউ বিন্দুতে ছেদ করলে আমাদের কী প্রমাণ হবে প্রমাণ হচ্ছে ও সমান ও কিউ পিও সমান ও কিউ হবে মানে ও সমান ও কিউ হবে কারণ পরস্পরকে সমধি করেছে তো সেই জন্য এবার প্রমাণ প্রমাণ কি প্রমাণে আমরা চলে যাচ্ছি প্রমাণে গেলে আমরা লিখবো ত্রিভুজ ইওপি মানে ই ও পি কোথায় রয়েছে দেখো ই ওপি মানে এই যে ত্রিভুজটা আর এখানে বলেছে এফ ও কিউ এফ ও কিউ মানে এই ত্রিভুজের মধ্যে কোন ই ও পি মানে হচ্ছে ই ওপি মানে এই কোনটা আর এদিকে এফ ও কিউ এ দুটো কোন সমান হবে মানে এই কোনটা এই কোনটা আর এই কোনটা সমান হবে কারণ এরা বিপ্রতিক্ষণ আবার কোন ও ইপি ও ইপি কোথায় রয়েছে ও ইপি মানে এই দিকের কোনটা আর এই দিকে দেখো এই কোনটা সমান হবে কারণ এরা একে অপরে কোণ কারণ দেখো জেডের ফাঁকে যে কোনগুলো উত্তরণ হয় সেগুলো কিন্তু কোণ হয় মানে এই দিকের কোনটা আর এই দিকের কোনটা কিন্তু সমান হবে তো সেটাই বলা হয়েছে দেখো কিউএফ এই দুটো কোন কিন্তু সমান হবে বা এফ ও কিউ এই দুটো কোন কিন্তু ও এফ কিউ এই দুটো কোন কিন্তু কোণ তাহলে আমরা বল আবার ই ও আর ও এফ সমান মানে ই ও এখানে ই ও আর ওএফ কিন্তু সমান তাহলে আমরা কি কি সর্বসমতা অনুযায়ী পাচ্ছি এখানে লিখতে হবে তোমাদের সর্বসমতা অনুযায়ী হচ্ছে এ এ এ সূত্র অনুসারে এই দুটো ত্রিভুজ কিন্তু সর্বসম হবে অর্থাৎ ই ও পি সর্বসম এফ ও কিউ তাহলে সর্বসমতার সূত্র অনুযায়ী হয়ে যাচ্ছে আবার সেরকমভাবেই ও পি ও সমান ও কিউ মানে সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু হলে পারে এই দুটো সমান হবে মানে পিও সমান ও কিউ তো এটাই আমাদের প্রমাণ হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো এরপরে আমরা পাঁচের দাগের অঙ্কটা দেখে নিচ্ছি কী আছে তো তোমরা ভিডিওটা পজ করে এটা লিখে নেবে প্রমাণ্য বা প্রমাণ বিষয়টা লিখে নেবে এইভাবে তো চলো এরপরে চলে যাচ্ছি আমরা পাঁচের দাগের প্রশ্নে তো পাঁচের দাগের প্রশ্নে বলা হয়েছে প্রমাণ করি যে একটি সম দ্বিবাহু ত্রিভুজের ভূমিকে উভয় দিকে বর্ধিত করলে যে দুটি বহিক্ষণ উৎপন্ন হয় তাদের পরিমাপ সমান হবে তো একটা ত্রিভুজ রয়েছে এবং ত্রিভুজি সমদিবাহ ত্রিভুজ রয়েছে মানে এখানে চিত্রে দেখতে পাচ্ছ এ বি সমান এসি এটা কিন্তু রয়েছে এবার দুদিকে বাড়ানো হয়েছে বিকে ডি বর্ধিত করা আছে সিকে ই বর্ধিত করা হয়েছে এবার এই বাইরের দিকে যে কোন দুটো উৎপন্ন করেছে এই দুটো কোন কিন্তু পরস্পর সমান হবে এটা কিন্তু আমাদের প্রমাণ করতে হবে তো চলো এখানে প্রদত্ততে কী লিখবো প্রদত্ত দেখছি ধরি এবিসি সমদিবাহ ত্রিভুজের এব আর এসি সমান তো এবি আর এসি কিন্তু সমান এবং বাহুকে উভয় দিকে বর্ধিত করা হয়েছে মানে বিশি বাহুকে দুদিকেই বাড়ি দেওয়া হয়েছে ডি পর্যন্ত এদিকে ই পর্যন্ত এবার প্রমাণ্য বিষয় কি হলো এবং বাইরের দিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে তো বাইরের দিকে দুটো কোণ যে উৎপন্ন হয়েছে তো এখানে দেখো বাইরের দিকে দুটো কোণ উৎপন্ন হয়েছে এখানে সি অর্থাৎ বি সি মানে এই কোনটা মানে এই কোনটা আর এদিকে কোন এ মানে এ এই দুটো কোন কিন্তু সমান তো এই দুটো কোণ যদি সমান হয় তাহলে আমাদের ডিসি বাহুর উপর বিএ দণ্ডায়মান মানে ডিসি বাহুর উপর এখানে বি এ কিন্তু দণ্ডায়মান রয়েছে তাহলে এই দিকের কোনটা যতটা মাপ হচ্ছে এই দিকের কোনটা এই দুটো কোন মিলে কিন্তু একশো আশি ডিগ্রি ঠিক আছে মানে যে বি ডিবিএ এ মানে এই বাইরের কোনটা আর এই ভেতরের কোনটা মিলে কিন্তু একশো আশি ডিগ্রি এবার সেটা আমাদের বলছে লিখেছি দেখো সি প্লাস এ সমান সময় একশো আশি ডিগ্রি এটা এক নম্বর লিখলাম আর তারপরে আমাদের লিখতে হবে বি ই বাহুর উপর সি এ দণ্ডায়মান বা বিডি বা বি ই বাহুর উপর আবার সি এ সি দণ্ডায়মান তো সি এ দণ্ডায়মান হলে পারে আমাদের এই দুটো কোনও কিন্তু একশো আশি ডিগ্রি হবে মানে এইদিকে ভেতরের কোনটা এইদিকে বাইরের কোনটা কিন্তু একশো আশি ডিগ্রি হচ্ছে তো সেটাই আমরা লিখে নিয়েছি দেখো এখানে দু নম্বর দিয়ে আমরা লিখছি দু নম্বর দিয়ে লিখতে হবে এসি বি প্লাস ই সমান একশো আশি ডিগ্রি মানে দুই নম্বর হচ্ছে এইবার দেখো আমাদের এক নাম্বার আর দু নম্বর থেকে কী পাচ্ছি এই দুটো কিন্তু আমরা একসঙ্গে লিখে নেবো সমান দিয়ে ঠিক আছে তো এই দুটো আমরা একসঙ্গে লিখছি দেখো লিখেছি এবিসি প্লাস এবিডি সমান এসিবি প্লাস এ সিই এটা আমরা সমান দিয়ে কিন্তু লিখে নিয়েছি এইবার দেখো আমাদের যেহেতু আমাদের এখানে বলা হয়েছে এবিসি সমান এ তাহলে এ বি সি আর এদিকে হচ্ছে এসিবি এই দুটো কিন্তু সমান তো এই দুটো যদি সমান হয় তাহলে আমরা কি লিখি এ সি বি এখানে আমরা কিন্তু লিখে নিচ্ছি এ বি লিখে নিলাম প্লাস এব আর এদিকে এসি মানে এসি এর জায়গাতে আমরা এব বি সি এর জায়গাতে আমরা এসি বি লিখে নিচ্ছি কারণ যেহেতু সমান এ দুটো কোনো সমান তার জন্য আমরা এই দিকে এই কেটে যাচ্ছে তো কেটে গেলে হয়ে যাচ্ছে আমাদের এবিডি সমান এসিই তো এটাই আমাদের প্রমাণ করতে চেয়েছিল তো এটাই আমাদের প্রমাণিত হয়ে গেল ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা পাঁচের থেকে অঙ্ক পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী ভিডিওতে আমরা ছয় থেকে দশ পর্যন্ত অঙ্কগুলো আলোচনা করবো আজ এখানে ভিডিও শেষ করছি টাটা গুড বাই তো এইভাবে কিন্তু তোমরা প্রমাণটা করে নেবে